হ্যাঁ সাকিবের সাথে আমার যোগাযোগ হয়েছে সাকিবের খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকে রিটায়ার করার লিগালটা তো আমি বলতে পারবো না আমার কথা হলি সর্বোচ্চ পর্যায়ে থেকে আমি তো একটা ছোটো মানুষ বোর্ড প্রেসিডেন্ট আমার হাতে ক্ষমতা খুব কম আমার কথা হলি সাকিব সাকির ব্যাপারটা পুরাপুরি গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে আপনি জানেন আগেও বলেছে আইন শৃঙ্খলা বাহিনী আছে তারপর এখানে অ্যাডভাইজার আছেন চিফ অ্যাডভাইজার আছেন তারা কিন্তু ডিসিশন নিবে তার সামগ্রিক যেই ইয়েটা নেয়ার মানে দায়িত্বটা নেয়ার ওটা যখন আমরা পেয়েছি আর আমাদের যতটুকু ক্ষমতা যেমন স্টেডিয়ামের ভিতরে আপনার ও ইনডোরে যাবে ও মাঠে খেলবে ওই যে ওইখানে আরেকটা আরেকটা প্র্যাকটিস গ্রাউন্ড আছে করে যাবে এই দায়িত্বটা তো আমার নেওয়া খুব সহজ সো এটা আমরা নিতে পারবো আসলে আজকে তো আমাদের তিনটা বোর্ড মিটিং হয়েছে যেটা হলো গিয়ে সাধারণ বোর্ড মিটিং একটা ইমার্জেন্সি মিটিং হয়েছে চারটা মিটিং হয়েছে এখন বোধহয় সময় এসছে যারা নেই তাদের ব্যাপারে একটা ডিসিশন নেয় বাট তাদেরভাবে ডিসিশন নিলেও কিন্তু আমি এই মুহূর্তে ওদের জায়গায় কোনো নিতে পারছি না আপনি জানেন যে ডিস্ট্রিক্ট লেভেলের কমিটিগুলো ভেঙে দেওয়া হয়েছে এখন তো নতুন কমিটি করেনি ক্লাবগুলো এখন অগোছালো টিম শুরু হয়নি সো আমরা নতুন করে মানে আপনি যদি ইলেকশন করতে চান ভ্যাকেন্সি হইতে হবে তখন আপনি কিন্তু ইলেকশন ওইভাবেই করতে হবে সো এই মুহূর্তে কিন্তু আরও কিছু সময় লাগবে ওই জায়গাগুলো আমরা ফিল আপ করার জন্য আমরা চেষ্টা করছি দেখা যাক সামনে কী হয়।